সরকারি জায়গার এইসব ব্যবস্থা দেখে তো আমাদের চক্ষু চরম গ্রাস। গার্জিয়ান ঢোকার সাথে সাথে শুনে যে মারা গেছে, কারণটা মানে কিছুই আমরা বুঝতে পারলাম না। তার কারণ ওকে বলে স্যালাইনও দেয় নাই, কোনো অক্সিজেন কোনো কিছুই দেয় নাই। আমার অভিযোগটা, আমার মেয়ে বিনে চেষ্টা মারা গেল, কোনো ট্রিটমেন্ট হয় নাই। গরিব মানুষ যাবে কোথায়? নার্সিংহোমে ভর্তি করতে গেলে প্রচুর টাকা লাগে, গরিব মানুষ পাবে কোথায় টাকা? টাকা নাই, পয়সা নাই, তার জন্যই তো হসপিটালে ভর্তি করা। বা যতটুকু আমরা এখন অবধি স্পটে এসে দেখলাম, তদন্ত তো ডেফিনেটলি করব, সেটা আমাদের ইন্টারনাল প্রসেসের থ্রু এগোবে। মাসখানেকও কাটেনি, এরই মধ্যে আবারও সংবাদ শিরোনামে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ফের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনার জেরে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পরিবার এবং পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিপ্রা পাল, বয়স 22। তার শ্বশুর বাড়ি করণদিঘি থানার ডুগে ভিটার পালপাড়া এলাকায়, বাপের বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জে। পরিবার সূত্রে খবর, ওই গৃহবধূকে এদিন বিকেলে প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ওই গৃহবধূকে সঠিক চিকিৎসা করা হয়নি, দেওয়া হয়নি স্যালাইন টুকু। এছাড়া গরমে ছটফট করলেও বারবার রোগীর পরিবারের তরফ থেকে ফ্যানের ব্যবস্থা করার কথা বললেও সেই সমস্যার সমাধান হয়নি, এবং আইসিইউতে স্থানান্তর করার কথা বললেও আইসিইউতে ওই রোগীকে ভর্তি করানো হয়নি বলে অভিযোগ। এরপর রাত 10টা নাগাদ ওই রোগীর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। মহিলার মৃত্যুর পরই রোগীর পরিবারের লোক ক্ষোভে ফেটে পড়ে, হাসপাতালের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। মৃতার বাবা কমল পাল জানিয়েছেন, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তার মেয়ের। বিকেলে মেয়েকে ভর্তি করার পর ফ্যানের ব্যবস্থা করার জন্য বলা হয়, তাতে কোনো কর্ণপাত করেনি কর্তব্যরত নার্সেরা, স্যালাইনও দেওয়া হয়নি তার মেয়েকে। পরে চিকিৎসক এসে দেখেন রোগীর মৃত্যু হয়েছে। আমার অভিযোগটা, আমার মেয়ে বিনে চেষ্টা মারা গেল, কোনো ট্রিটমেন্ট হয় নাই। আমি 4টার সময় ভর্তি করছি পেশেন্টকে, কারণ কি পেটে জ্বর 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 জ্বরের জন্য পেশেন্টকে ভর্তি করছি। নার্সকে যা বললাম, একটু মেয়েটা ছটফট করতে একটু ফ্যান দেন, কোনো ব্যবস্থা নাই। আমি বললাম, তারপরে বললাম তাহলে একটা স্যালাইন দেন, বলে ডাক্তার না শব্দে কোনো স্যালাইন চলবে না, এখানে স্যালাইন নেওয়া হলে অনলাইনে ডাক্তার আসবে। তারপরে তো বললাম গরমে ছটফট করতেছে, তাহলে ফ্যানের তলে বসাই দিই, বলে আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না, এটা নার্স বলছে নার্স। তারপরে একটা ডাক্তার গেল, ডাক্তার যায় পেশেন্ট হাত দিল, পেশেন্ট মারা গেল। আর কি বলবো, ওখানে আর বলার কিছুই না। আমার মেয়ের নাম শিপ্রা পাল। কত বছর বয়স? আমার মেয়ের বয়স 25 বছর হবে। কি হয়েছিল, মানে শারীরিক সমস্যা কি হয়েছিল? জ্বরে খাইতে পারে না, খাইতে পারে না, দুর্বল। হ্যাঁ, জ্বর সাধারণ জ্বর। ভর্তি করেছে, আজকে ভর্তি করেছে। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, আমরা তার প্রতিবাদ চাই, বিচার চাই। কোন অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ কাকে জানাবো? হাসপাতাল কর্তৃপক্ষ অথবা আমরা জানানো হয়েছে। মৃতার মামা গোবিন্দ পাল জানিয়েছেন, রোগীর ভর্তি করার 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে, কোনো রকম চিকিৎসা করা হয়নি। এই ঘটনার জেরে ভীষণই ক্ষোভ প্রকাশ করেছেন গোবিন্দ বাবু। ঘটনাটা কি 4-5টার সময় মেয়েটাকে ভর্তি করে, ভর্তি করার পরেই মেয়েটা মানে বাড়িতে গার্জিয়ান ছিল আর বাদবাকি লোক বাড়িতেই ছিল। এবার বাড়ির থেকে গার্জিয়ানটা আসার, আমাদের সাথে গল্প করে আসার সাথে সাথে গার্জিয়ান ঢোকার সাথে সাথে শুনে যে মারা গেছে, কারণটা মানে কিছুই আমরা বুঝতে পারলাম না। তার কারণ ওকে বলে স্যালাইনও দেয় নাই, কোনো অক্সিজেন কোনো কিছুই দেয় নাই। কত মানে সময়ের মধ্যে মারা গেছে জানতে পারলো? ধরেন যে ভর্তির 2 ঘন্টা, 2-2.5 ঘন্টার মধ্যে মারা গেছে। তার মধ্যে কোনো ডাক্তার নাই, সিস্টার নাই, তারা যাও বা ছিল তাও দেখে না। আপনারা কিসের অভিযোগ তুলছেন? আমাদের অভিযোগ যেন এরকম ঘটনা জানি আর পরিবর্তিতে না ঘটে, ইয়ের আগে যে ঘটনাটা ঘটছিল আজকেও সেটাই হচ্ছে। তার কারণ দিনের পর দিন এরকম হবে, কোনো রকম ডাক্তার ট্রিটমেন্ট নেবে না, সিস্টার গুলো ট্রিটমেন্ট নেবে না, তাহলে গরিব মানুষ কিসের জন্য এই পান্ডিরবাগ সহ হসপিটালের লোকে আসবে? গরিব মানুষ যাবে কোথায়? নার্সিংহোমে ভর্তি করতে গেলে প্রচুর টাকা লাগে, গরিব মানুষ পাবে কোথায় টাকা? টাকা নাই, পয়সা নাই, তার জন্যই তো হসপিটালে ভর্তি করা। মূল অভিযোগটা যেন এইরকম যাতে না হয়, ডাক্তারের প্রতি আর নার্সের প্রতি আমাদের এটা
মানে বিশেষ মূল অভিযোগ অভিযোগ যে তারা ঠিক হ্যাঁ আমরা মানে এটার জন্য যদি আমাদের থানাতে থানাতে কাগজ নিয়ে এসে ডাক্তারের হাতে দিয়ে দেবো, লোকে রোগীর কোনো পরিষেবা আছে কিনা সেটা গার্জিয়ান দেখতে পারে না, তাহলে এটা কোনো সিস্টেম? হ্যাঁ আমার পেশেন্টের যে শারীরিক অবস্থা খারাপ হচ্ছে সেটা গার্জিয়ান জানে না, তো সেটা শুধু উনিরাই জানে, সেটাকে গার্জিয়ানকে কোনো কল করে না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি রানা রক্ষিত এই ঘটনার জেরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন তিনিও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। সন্ধ্যাদিক শুনতে পেলাম আমি ফোন মারফতে, আমার পাড়াতে আমার একটা বোন সমতুল্য হবে 22-23 বছর বয়স, ঠিক আছে, হসপিটালে ভর্তি, খুব সিরিয়াস অবস্থা, ঠিক আছে। তো ওই মুহূর্তে আমরা হসপিটালে সবাই এসলাম, আমাদের পাড়ার ছেলেপেলে লোকজন আরও আসলো, দেখি পেশেন্টটা মারা গেছে। তো আমরা ওখানে যারা ছিল আমার পাড়ার লোক কিংবা নার্স ফার্সদের কাছে আমরা যেটুকু শুনতে পেলাম তাতে একদম মানে ডাক্তারবাবু ছিলেন, নাম বলেছে ভাস্কর, ভাস্করবাবু ছিলেন, আর নার্স যারা ছিল তো ছিল, তারা বলেছে তাদের সঙ্গে কথা আর ওই আপনার আমাদের সিসিউর ডাক্তারবাবুর সঙ্গে কথা, আমাদের পেশেন্ট পার্টির সঙ্গে কথা কারো মিলছে না। তাতে আমরা বুঝতে পারলাম চরম অসহযোগিতা হয়েছে পেশেন্টের সঙ্গে, আমার মনে হচ্ছে সেই কারণবশত ডেথ হয়েছে। কি মানে কি কারণে ভর্তি হয়েছে? জ্বর ছিল, শরীর দুর্বল ছিল, আজকেই ভর্তি হয়েছে, আজকেই ভর্তি হয়েছে। প্রথমে স্যালাইনটা 2 ঘন্টার মধ্যে স্যালাইনটা দেয়নি, এবার স্যালাইনটা দেয়নি, পালস পাচ্ছে না বলেছে, তাহলে সিসিইউ তে রেফার করবে। আমরা সিসিইউ ডাক্তারের কাছে গেলাম, ওই আপনার কাছে কোনো রিপোর্ট আসে কি, রিকমেন্ডেশন আসে? সিস্টার ওয়ার্ড থেকে বলেছে আমরা বলে না কোনো কিছু আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এরকম অসহযোগিতা যদি আমাদের সঙ্গে হয়ে থাকে আরো তো দিনের পর দিন চরম লোকের সঙ্গে হবে। বেশ কিছুদিন আগে কিন্তু এমনই একটি কমপ্লেন, এটাই তো পুনরাবৃত্তি দেখা যাচ্ছে যে এই ঘটনা পুনরাবৃত্তি আবার হলো আজকে। আপনারা কি কোনো অভিযোগ জানাবেন? হ্যাঁ অবশ্যই, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, সরকারি জায়গার এইসব ব্যবস্থা দেখে তো আমাদের চক্ষু চরক গাছ। উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করার কথা জানালেও এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। অপরদিকে এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সহকারী সুপার। চিকিৎসার কোনো গাফিলতি এখন অবধি প্রমাণ হয়নি, খুব অল্প সময়ের মধ্যে আনফর্চুনেট ইনসিডেন্টটা ঘটেছে। এবার এরকম অবস্থায় ডাক্তারের চেষ্টা ডেফিনেটলি ছিল, কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় আনফর্চুনেট কেন বলি, একটা মিনিমাম টাইম দরকার ডক্টরের রেসপন্স এবং পেশেন্টেরও রেসপন্সের দরকার পড়ে, পজিটিভ রেসপন্সের দরকার পড়ে, সেটা হয়তো আনফর্চুনেটলি পাওয়া যায়নি। তো এক কথায় বলতে গেলে দুর্ভাগ্যজনক ঘটনা, ঠিক আছে। আর আমাদের এখানে যতটুকু কেওয়াস হয়েছে পেশেন্ট পার্টিকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে যে এখানে আমাদের আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার মতো কোনো কিছু কারণ নেই, যদি ওনারা কারণ চান সেক্ষেত্রে একটা আলোচনা করার মতো পরিবেশ যখন হবে তখন আলোচনা করা যেতে পারে। আর যেহেতু ক্যাওটিক সিচুয়েশান ওভারঅল, তো সেই জায়গায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে অনেকটাই হেল্প করছে, তো এই মুহূর্তে আমরা ওনাদের উপর ডিপেন্ডেন্ট। আর সুস্থ স্বাভাবিক পরিবেশ হলে আমরা যে কোনো সময় কথা বলতে রাজি আছি, ইনসিডেন্ট কি হয়েছিল না হয়েছিল এই বৃত্তান্ত যদি জানতে চাই। পরিবারের অভিযোগ যে ঘন্টা দুয়েক নাকি ডাক্তার দেখেননি এবং কোনো স্যালাইন পর্যন্ত লাগানো হয়নি, এমনটা অভিযোগ করছে? না এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই এখন অবধি, ঠিক আছে। অভিযোগ যদি অফিসিয়ালি আসে তখনই আমরা সেটা অফিসিয়ালি কাউন্ট করব, আদারওয়াইজ বাকিটা পুরোটাই হচ্ছে আমাদের যারা হায়ার অথরিটি তাদের ওপর, তাদের সাথে আলোচনা সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। যেরকম অভিযোগ পাবো তখন সে অনুযায়ী তদন্ত করে দেখা যায়। বা যতটুকু আমরা এখন অবধি স্পটে এসে দেখলাম তদন্ত তো ডেফিনেটলি করব, সেটা আমাদের ইন্টারনাল প্রসেসের থ্রু এগোবে যতক্ষণ না সেটা পেশেন্ট পার্টি ইনভলভ হতে চাইবে। প্রসঙ্গত গত মাসের শেষের দিকে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। জুনিয়র চিকিৎসকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন রোগীর পরিজনেরা, যাকে ঘিরে আউটডোরে কয়েকদিন কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।